লুটের টাকা ভোট চোরদের পকেটে যাচ্ছে, বলছেন আমির খসরু। জানাবো বিরোধীরা উন্নয়ন চোখে দেখে না, বলছেন স্বাস্থ্যমন্ত্রী। সুষ্ঠু নির্বাচনের অন্তরায় রাজনীতিবিদদেরই সমাধান করতে হবে, বলছেন সিইসি। এদিকে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বিএনপিকে যে কোনো মূল্যে রুখতে হবে, বলছেন ওবায়দুল কাদের। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় দফায় দফায় সংঘর্ষ, 13 দোকানে অগ্নিসংযোগ। মানবাধিকারের উন্নতির কারণে র‍্যাবের বিরুদ্ধে আর নিষেধাজ্ঞা দেয়নি যুক্তরাষ্ট্র, বলছেন আইনমন্ত্রী। আওয়ামী লীগের সবাই হালাল রুজিতে পরিশ্রম করে চলে, বলছেন মতিয়া চৌধুরী। এবং সর্বশেষ জানাবো ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত, স্বরাষ্ট্রমন্ত্রী সহ নিহত 16। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। লুটের টাকা ভোট চোরদের পকেটে যাচ্ছে, বলছেন আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মানুষের ক্রয় ক্ষমতা সর্বনিম্নে নেমে এসেছে। আজকে সাধারণ মানুষের কাছ থেকে উচ্চ ট্যাক্স, উচ্চ বিলের মাধ্যমে টাকা লুট করা হচ্ছে, আর এ টাকা ভোট চোরদের পকেটে যাচ্ছে। তারা 10,000 কোটি টাকার কাজ 30,000 কোটি টাকা করে লুট করে নিয়ে যাচ্ছে। আমির খসরু বলেন, বিদেশ গমন, বিভিন্ন প্রকল্পের নামে জনগণের টাকা চুরি হচ্ছে, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। এই লুটপাট আগামীতে আর করতে দেওয়া হবে না। এখন দুবাই, কানাডা, লন্ডনে তাদের সম্পত্তি প্রকাশ পাচ্ছে, সবকিছুর বিচার হবে। তিনি বলেন, নেতাদের গ্রেপ্তার করে অত্যাচার করে আন্দোলন দমানোর সুযোগ নেই। আজকে আন্দোলন বাংলাদেশের জনগণের হাতে চলে গেছে। আগামী যে আন্দোলনের কর্মসূচি আসবে তাতে সরকার বিদায় নিতে বাধ্য হবে। বিরোধীরা উন্নয়ন চোখে দেখে না, বলছেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, প্রধানমন্ত্রী অনেক উন্নয়ন করেছেন, কিন্তু আমাদের বিরোধীরা দেশের উন্নয়ন চোখে দেখে না। আমার মনে হয় কমিউনিটি ভিশন সেন্টারে বা আমাদের চক্ষু ইনস্টিটিউটে এসে চক্ষু পরীক্ষা করিয়ে ছানি দূর করতে পারলে সব উন্নয়ন কাজ ভালো করে দেখতে পারবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশের তুলনায় আমাদের অবস্থা ভালো। 50 অর্ধ জনগোষ্ঠীর মধ্যে অন্ধত্বের হার ভারতে 2% ও নেপালে 2.5%, সেখানে আমাদের দেশে 1.5%, 30 অর্ধ জনগোষ্ঠীর মধ্যে পাকিস্তানে অন্ধত্ব হার 2.3%, আমাদের দেশে 0.7%। সুষ্ঠু নির্বাচনের অন্তরায় রাজনীতিবিদদেরই সমাধান করতে হবে, বলছেন সিইসি। দেশের সুষ্ঠু নির্বাচনের জন্য যেসব অন্তরায় রয়েছে সেগুলো রাজনীতিবিদদেরই সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। তিনি বলেছেন, দেশে অংশগ্রহণমূলক ও প্রত্যাশিত সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে যেসব অন্তরায় হতে পারে তা রাজনৈতিক নেতৃবৃন্দকে সমাধান করতে হবে, তাদেরকে সেটা বুঝতে হবে, তাহলে গণতান্ত্রিক চেতনায় যে নির্বাচন হওয়ার কথা সেটা তখন সম্ভব হবে। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ওনাদের পক্ষ থেকে একটাই বলা হয়েছে, তারা নির্বাচনে পর্যবেক্ষণ করার ক্ষেত্রে সহযোগিতা করতে চায়। আমরা বলেছি, এখানকার নির্বাচন গণমাধ্যম কর্মীরা কভার করেন, পর্যবেক্ষকরা থাকেন, অতীতেও যেভাবে করেছে, সেক্ষেত্রে আমাদের দিক থেকে সব ওপেন করে দেওয়া হবে, আমরা কোনো অন্তরায় করব না। বিদেশি পর্যবেক্ষকদের ব্যাপারে আমাদের একটা পলিসি আছে, তারা আমাদের কাছে আবেদন করবে, পরে সেগুলো পাঠিয়ে দিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। বিষয়টি দ্বিপাক্ষিকভাবে সুরাহা করতে হয়। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বিদেশি পর্যবেক্ষকদের বিষয়ে দেওয়া বক্তব্য উঠে আসে আজকের বৈঠকে। সিইসি বলেন, তারা বলেছেন, প্রধানমন্ত্রী প্রকাশ্যে বলেছেন যে নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের অ্যালাউ করবেন, তার সঙ্গে বিদেশি ডেলিগেট দেখা করার পর এমন আশ্বাস দেয় তারা আনন্দিত, আমরাও আনন্দিত। বিদেশি পর্যবেক্ষকরা যদি ভোট দেখেন তাহলে বিদেশিরাও দেখবে তাদের আমাদের নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হয়েছে। জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বিএনপিকে যে কোনো মূল্যে রুখতে হবে, বলছেন ওবায়দুল কাদের। জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের হিংস্র থাবা দৃশ্যমান হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদের পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি, তাদেরকে যে কোনো মূল্যে রুখতে হবে, এমন কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, এই অপশক্তিকে রুখতে হলে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে, তারা দেশের উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত করতে মাঠে নেমেছে। এদের বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, অসুস্থ রাজনীতি করতে করতে ফখরুল সাহেবরা নিজেরাই অসুস্থ হয়ে পড়েছেন, তাদের নেতিবাচক রাজনীতি করার কারণে জনগণ থেকে বিচ্ছিন্ন ও দুর্বল হয়ে গেছে। বিএনপি আসলে দেশের মানুষের ভালো চায় না, তারা চায় ক্ষমতা। সরকারের উন্নয়ন অগ্রগতির কথা তুলে ধরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ জনগণের দল, তাই দেশের মানুষের জন্য কাজ করে আমাদের মূল লক্ষ্য। এদেশের সকল উন্নয়ন অর্জন বঙ্গবন্ধু শেখ হাসিনার হাত ধরেই হয়েছে, যোগ করেন ওবায়দুল কাদের।
ব্রাহ্মণবাড়িয়ায় দফায় দফায় সংঘর্ষ, 13 দোকানে অগ্নিসংযোগ। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেম্বার ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পূর্ব বিরোধের জেরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত 20 জনের বেশি আহত হয়েছেন ও এর সময় স্থানীয় বাজারের 13টি দোকানে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় জেলার আশুগঞ্জ উপজেলা সদরের রেলগেট থেকে স্কুলছাত্র রিমন সিএনজি চালিত অটোরিকশা করে দুর্গাপুর গ্রামে আসেন। এ সময় সিএনজি চালক রুহুল আমিন 20 টাকার স্থলে 30 টাকা ভাড়া দাবি করেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে স্কুলছাত্র রিমনকে মারধর করেন সিএনটি চালক রুহুল আমিন। পরবর্তীতে স্কুলছাত্র রিমন বিষয়টি তাদের দুর্গাপুর গ্রামের হাজি বংশের মিজান মিয়া মেম্বারকে অবগত করেন। মিজান মিয়া মেম্বার বিষয়টি সিএনটি চালক রুহুল আমিনের বংশের জারু মিয়া বাড়ির প্রধান দুর্গাপুর ইউপি চেয়ারম্যান রাসেল মিয়াকে অবগত করেন। পরে ফেরার পথে মিজান মিয়া মেম্বারের ওপর হামলা চালায় চেয়ারম্যানের লোকজন। ওই খবর পেয়ে হাজি বংশ চেয়ারম্যানের গোষ্ঠী জারু মিয়ার বংশের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কমপক্ষে 20 জন আহত হন। এই ঘটনার জের ধরেই আবার পরদিন শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আবারও দুই বংশের লোকজন দফায় দফায় দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই দিন দুপুর 1টা পর্যন্ত চলা সংঘর্ষে আহত হন আরও 30 জন। এই সময় সংঘর্ষ পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। তবে হাজি বংশের পক্ষে মোল্লাবাড়ি, হাজি ইউসুফ পাড়া ও শরিয়তুল্লাহ পাড়া এবং জারুমিয়া বংশের পক্ষে নজরবাড়ি, মুন্সিবাড়ি, বামু মুন্সির বাড়ি ও নুরারপাড় বাড়ির লোকজন অংশগ্রহণ করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এই ঘটনায় জের ধরে চেয়ারম্যান ও মেম্বারের গোষ্ঠীর লোকজন বুধবার সকালে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছেন। এর মধ্যে মেম্বারের গোষ্ঠীর একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। মানবাধিকারের উন্নতির কারণে র‍্যাবের বিরুদ্ধে আর নিষেধাজ্ঞা দেয়নি যুক্তরাষ্ট্র, বলছেন আইনমন্ত্রী। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, র‍্যাবের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের, কিন্তু মানবাধিকারের উন্নতির কারণে তারা র‍্যাবের বিরুদ্ধে আর নিষেধাজ্ঞা দেয়নি। বাংলাদেশ সফরকালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু একথা তাকে জানিয়েছেন। সম্প্রতি ডোনাল্ড লু বাংলাদেশ সফর করেন। সফরকালে তিনি আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন। আনিসুল হক বলেন, তাকে ডোনাল্ড লু বলেছে তারা হয়তো র‍্যাবের ওপর আরও নিষেধাজ্ঞা দিতেন, কিন্তু তারা দেখেছেন ইতিমধ্যে দেওয়া নিষেধাজ্ঞার পর র‍্যাব অনেক ভালো কাজ করেছে। তারাও বুঝতে পেরেছেন র‍্যাবের প্রয়োজনীয়তা আছে। এই যে মানবাধিকারের বিরাট উন্নতি, সে কারণে আর নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। র‍্যাবের ওপর থাকা বিদ্যমান নিষেধাজ্ঞা কবে নাগাদ প্রত্যাহার করা হতে পারে, এ বিষয়ে ডোনাল্ড লু কিছু বলেছেন কিনা তা জানতে চান এক সাংবাদিক। এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এ ব্যাপারে আমি তার সঙ্গে কথা বলিনি। এর কারণ হচ্ছে র‍্যাবের বিরুদ্ধে দেওয়া নিষেধাজ্ঞা ওঠানোর ব্যাপারে আইনে একটি পদ্ধতি আছে। আমরা আইনের সেই পদ্ধতি অনুযায়ী করছি। আমরা আশা করি এই আইনি পদ্ধতির মাধ্যমে র‍্যাবের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। দুই দিনের সফরে ঢাকায় এসেছিলেন ডোনাল্ড লু। এই সফরে তিনি বিভিন্ন পর্যায়ে সরকারি ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলাদা মত বিনিময় করেন। এর মধ্যে তিনি আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে তিনি বৈঠক করেন। তিনি নাগরিক সমাজের প্রতিনিধি ও শ্রমিক নেতাদের সঙ্গে মত বিনিময় করেন। আওয়ামী লীগের সবাই হালাল রুজিতে পরিশ্রম করে চলে, বলছেন মতিয়া চৌধুরী। জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ কোটি টাকা দিয়ে রাজনীতি করে না, সবাই হালাল রুজিতে পরিশ্রম করে চলে এবং পার্টি করে, দলকে দিন দিন এগিয়ে নিয়ে যাচ্ছে। মা বোনেরা যদি উৎসাহ না দেন, বাড়িতে তারা সহযোগী না হলে আমার ভাইয়েরা চাচারা কি শান্তিতে রাজনীতি করতে পারবেন? কাজে মা বোনদের সালাম জানাই, শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। তিনি বলেন, আজকে আওয়ামী লীগের ক্ষমতা আছে সেটা না। আওয়ামী লীগ যখন বিরোধী দলে থাকে তখনও তারা জনগণ থেকে দূরে সরে যায় না, সামর্থ্য অনুযায়ী তারা জনগণের মাঝে থাকে। শুধু রিলিফের সময় তা নয়, রোজা বলেন, ঈদ বলেন, সব সময় তারা তাদের ছোট উপহারের ব্যবস্থা করেন। আজকের এই কম্বল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার। তিনি আরো বলেন, রসুল পাক দান খয়রাতের উৎসাহ করেছেন। একদিকে রসুল পাকের শিক্ষা, অন্যদিকে মানবতার শিক্ষা। সব মিলে জনগণের সেবা করা বঙ্গবন্ধু, আওয়ামী লীগ সেটাই গ্রহণ করেছে। সবাইকে কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানিয়ে সংসদ উপনেতা বলেন, আপনারা দোয়া করবেন আরো যেন তৌফিক দেয় বঙ্গবন্ধু কন্যারে, আমরা সবাই মিলে দেশটাকে একে অপরের সাহায্য করতে পারি, সহযোগিতা করতে পারি এবং হাতে হাত ধরে সামনের দিকে এগিয়ে যেতে পারি। ইউক্রেন হেলিকপ্টার বিধ্বস্ত, স্বরাষ্ট্রমন্ত্রী সহ নিহত 16।
ইউক্রেনে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। রাজধানী কিয়েভের পূর্ব উপকণ্ঠে একটি কিন্ডারগার্টেন স্কুলের পাশে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। বিবিসির খবরে বলা হয়েছে নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে এবং আরও ১০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইউক্রেনের জাতীয় পুলিশ প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কর্মকর্তারা জানিয়েছেন মন্ত্রী ডেনিস মোনাস্টিরস্কির সঙ্গে আরও ৮ জন ছিলেন হেলিকপ্টারে। তার প্রথম উপমন্ত্রী এবং রাজ্য সচিবও মারা গেছেন। হেলিকপ্টারটি ব্রোভারির শহরতলিতে বিধ্বস্ত হয়। এ সময় একটি ভবনে আগুন ধরে যায়। সেই ভবনের পাশে হেলিকপ্টারটি ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। খবরে বলা হয়েছে দুর্ঘটনার ফলে কিন্ডারগার্টেনের কাছে আগুন লেগেছে। এরপর সেখানে থাকা শিশু ও কর্মীদের বিল্ডিং থেকে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্ঘটনার সময় ওই এলাকা অন্ধকার এবং কুয়াশাচ্ছন্ন ছিল। প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে যে হেলিকপ্টারটি একটি আবাসিক ভবনের কাছে বিধ্বস্ত হওয়ার আগে কিন্ডারগার্টেনে আঘাত করেছিল। কিয়েভ আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেক্সি কুলেবা টেলিগ্রামে বলেছে ব্রোভারি শহরে একটি হেলিকপ্টার একটি কিন্ডারগার্টেন এবং একটি আবাসিক ভবনের কাছে পড়েছিল। ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের উপপ্রধান কিরিলো টাইমোশেঙ্কো টেলিগ্রামে লিখেছেন যে তারা হতাহত এবং পরিস্থিতি সম্পর্কে তথ্য খুঁজে বের করার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।